আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সখন্দকার তরমুজ একটি রসল ফল তীব্র গরমে তরমুজের চাহিদাও আকাশ চমবে তবে তরমুজ উৎপাদনে সম্পৃক্ত কৃষকরা পিস হিসেবে পাইকারি বিক্রি করলেও খুচরা পর্যায়ে তা বিক্রি হচ্ছে কেজি হিসেবে কিন্তু কেন সে প্রশ্নের উত্তরই খুঁজে নিচ্ছেন সহকর্মী মুসামিয়া এবং আলামিন হিরন জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা তরমুজ একটি রসালো ফল তীব্র গরম আর সিএম সাধনার এ মাসে তরমুজের প্রতি আগ্রহ বাড়ে সবারই পানিতে টোটুম্বর ও ভারী একটি ফল তরমুজ তরমুজ চাষের জমি থেকেই কেনা হয় তরমুজ সেখানে বেচা কেনার ধরন শতক কিংবা হাজার পিসের ওপর নির্ভর করে কিন্তু এ তরমুজ যখনই খুচরা বিক্রেতার কাছে পৌঁছে তখনই কোনো এক অদৃশ্য শক্তির বলে সে তরমুজই বিক্রি হয় কেজি দরে আমাদের পটুয়াখালি রাঙাবালি প্রতিনিধি তুলে ধরেছেন তরমুজের মাঠ পর্যায়ের বিক্রির প্রক্রিয়া, দাম ও এর ধরন পাইকারিরা আমাদের কাছে থেকে কিনে নেয় আমরা শখ হিসাবে হাজার হিসাবে খ্যাত ঠিক হিসাবে পাইকারিরা যখন তরমুজটি উৎপাদন হয় তখন তারা ক্ষেত হিসাবে ক্ষেত থেকে ক্ষেত হিসেবে এবং শ হিসাবে হাজার হিসেবে তারা ক্রয় করে তো আমরা তো শখ হিসাবে বিক্রি করি কিন্তু ডাকা মিয়া তো পাইকারিরা নিয়ে গেছে কিন্তু আর কেজি এদিকে রাজধানীর কারণ বাজারের পাইকাররাও বিক্রি করেন শতক বা হাজার পদ্ধতিতে দাম নির্ধারণ হয় কমিশন পদ্ধতিতে আলী আহমেদের ক্যামেরা এমন অবস্থায় তুলে এনেছেন সহকর্মী মুসামিয়া আমরা শতক হিসেবে বেছি আর খুর্সা যারা আমাদের কাছে নিয়ে বেছে তারা সাধারণত কেজি হিসেবে হিসাবে বেচতেছে হ্যাঁ না চুক্তি বেছে ওরা খ্যাচ চুক্তি গাড়ি বই লয়ে আসে আমরা আর কারণ বাজারের মতো এত বড় আড়তের পাশেই সে তরমুজি বিক্রি হচ্ছে কেজি দরে

শুধুই যে ভোক্তাদের সরলতার সুযোগে এ কারসাজি করছে খুচরা বিক্রেতারা তা পাইকার উৎপাদনের সম্পৃক্ত কৃষকদের তা প্রমাণিত। তবে ক্ষেত্রে চাষিরা বঞ্চিত হচ্ছেন সঠিক মূল্য থেকে আমরা উপজেলা কৃষি অফিস থেকে উপজেলা প্রশাসন থেকে এবং কৃষি বিপণন অধিদপ্তর থেকে আমরা সার্বক্ষণিক মাঠে ছিলাম কৃষকদের যাতে পরিমাণে অসুবিধা না হয় এখন দেখা যাচ্ছে বর্তমান সময়ে অনেক বাজারেই তরমুজ কেজি হিসেবে বিক্রি হয়

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা তরমুজের এ কেজি পদ্ধতি এখনই রোধ করা সম্ভব না হলে ভবিষ্যতে কাঁঠাল এবং নারিকেলও বিক্রি হতে পারে কেজি তরে কামাল তোহা আনন্দ টিভি নিউজ ডেস্ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের আটষট্টিতম জন্মদিন আজ উনিশশো চুয়ান্ন সালের আঠাশ এপ্রিল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি টুঙ্গিপাড়ায় শৈশব কাটিয়ে ভর্তি হয়েছিলেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে সেখান থেকে কৃতিত্বের সাথে ম্যাট্রিকুলেশন ও ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন শেখ জামাল বঙ্গবন্ধুর একান্ত ইচ্ছায় যুক্তরাজ্য থেকে প্রশিক্ষণ নিয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি সেনাবাহিনীর প্রথম ব্যাচের কমিশন অফিসার ছিলেন শেখ জামাল কিন্তু উনিশশো সালের পনেরো আগস্ট ঘাতকের বুলেটে পরিবারের সবার সঙ্গে শহীদ হন শেখ জামালও বাগেরহাটের মংলায় পৌর শহরের শৈবালি রায় নামের গর্বধারিণী এক বৃদ্ধা মাকে খুন করল তারই পুত্র সুব্রত রায় এ ঘটনায় পুত্র ও বধূ সুচিত্রা রায়কে আটক করেছে পুলিশ মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় পুত্র সুব্রতের সঙ্গে তার মায়ের বাগ বিতণ্ডার এক পর্যায়ে সুব্রত রায় কোদাল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন মা শৈবালী রায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী বুধবার সকাল ১০টার দিকে নেত্রকোনা দুর্গাপুর থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা ময়মসিংহে যাওয়ার পথে তারা কান্দার খিচা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই সিএনজি চালক সহ মৃত্যু হয় তিনজনের আহত হন অপর একজন এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হলেও পলাতক রয়েছে চালক কক্সবাজারের খুরুশকুলে রাতারাতি বনভূমি ও একটি পরিবারের জায়গা জোরপূর্বক দখল করে গড়ে তোলা হয়েছে নামমাত্র আশ্রয়ণ প্রকল্প আর দখল করা এ জমি নাম দেয়া হয় মুজিবনগর এমনই স্পর্শকাতর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিন ও তার ভাই শেখ কামাল মেম্বারের বিরুদ্ধে কক্সবাজার থেকে এস্তে তথ্য বিরুদ্ধিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে কক্সবাজার উত্তর বন বিভাগের সামাজিক বনায়নের জমিতে ভূমিহীন ও গৃহহীন পরিবারের নামে ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয়েছে আশ্রয়ন প্রকল্প প্রধানমন্ত্রী সহ অনেক নেতাকর্মী ব্যানার টানিয়ে রাতের আধারে দখল করে তৈরি করা ঝুঁপড়িঘরগুলি এখন মুজিবনগর এছাড়াও ব্যক্তি মালিকানাধীন খতিয়ানভুক্ত জায়গাও এখন মুজিবনগরের পেটে এমন অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিন ও তার ভাই শেখ কামাল মেম্বারের বিরুদ্ধে এই ঘটনায় প্রধান অভিযুক্ত কামাল উদ্দিন ও তার ভাই শেখ কামাল সহ তিনজনকে গেল মঙ্গলবার ঢাকার একটি আবাসিক হোটেল থেকে আটক করে ডিএমপির গোয়েন্দা পুলিশ স্থানীয়রা বলছে কামালের সহযোগিতা পেয়ে তারা ঘর তৈরি করছে কামাল আর হদর এক নম্বর সেলামেন্তে যখন সরকার তুলে দিয়ে বারাগার থাকতাম মানুষ নিয়ে যখন

জমি দখলের কথা অস্বীকার করে সহকারী ভূমি কমিশনার জমি পরিমাপ করে দিয়েছেন বলে জানিয়েছিলেন পুলিশের হাতে আটক হওয়া আশ্রয়ণ প্রকল্পের এ উদ্যোক্তা আমি আসলে দখল করি নাই ছিলেন সাহেব নিজে আসি এখানে ফলন পরিমাপ করছে বাইরের বৈরাগতকে জায়গা দেওয়া যাবে না আমরা এলাকার ভূমিহীন গরিব অসহায় আমাদের থাকার মতো কোনো বিড়া নাই গন নাই এ নাই এই জায়গা সরকারি জায়গা আমরা সরকারের লোক এভাবে নিজ দায়িত্বে কেউ ঘর তৈরি করতে পারে না সরকারি জায়গা সরকারের বরাদ্দ দেওয়ার সুযোগ রয়েছে বলে জানালেন এ জনপ্রতিনিধি যারা এসে ঘর তৈরি করেছেন তারা আসলে নিজ দায়িত্ব ঘর তৈরি করতে পারেন না সরকারি জায়গা সরকারের বরাদ্দ দেওয়ার সুযোগ রয়েছে এদিকে আশ্রয়ণ প্রকল্পে কারো ক্ষতিয়ান জমি থাকলে তা ফিরিয়ে দেওয়ার কথাও জানান স্থানীয় সংসদ সদস্য দুই পক্ষের কাগজ পত্র নিয়ে পর্যালোচনা করে এডিসি রেভিনিউ সাহেব এটা দায়িত্ব নিয়েছেন তিনি এটা ফয়সালা করে দিবেন যার জমি তাকে ফেরত দেয়া হবে বন বিভাগের জায়গা ও ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে গড়ে ওঠা কথিত আশ্রয়ণ প্রকল্পে সরকারের নেই কোনো সম্পৃক্ততা তাই কবে ফিরে পাবে জমির মালিক তার চাষাবাদের জায়গা সেটি এখন দেখার বিষয় মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক আট বছর আগে পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরদিয়ারা গ্রামের মাহবুব আলমের সঙ্গে বিয়ে হয় একই গ্রামের রাবেয়া খাতুনের বিয়ের পরই শুরু হতে থাকে যৌতুকের চাপ এ নিয়ে গেল শনিবার স্থানীয়দের সহযোগিতায় স্বামীর বাড়িতে সালিসি বৈঠক বসায় রাবেয়ার বাবা ও ভাই সালিসের এক পর্যায়ে উত্তেজিত হয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে গৃহবধূ রাবেয়ার বা পাশের কান কেটে দেন তারই স্বামী মাহবুব আলম পরে তাকে উদ্ধার করে বাইফুল হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন টাঙ্গাইল সদরের ঘারিন্দা অংশের এলিংজানি নদীতে অবৈধভাবে মাটি কাটায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মূল হোতা উজ্জ্বল মিয়া সহ এগারো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার গভীর রাতে রায় বারো টাঙ্গালের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান ও সহকারী কমিশনার ভূমি খায়রুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় অভিযান অব্যাহত থাকার ঘোষণা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম এই ছিল এখনকার মতো আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটা ত্রিশ মিনিট এবং রাত নটা ত্রিশ মিনিটে আনন্দ টিভি সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ